দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি অভিযানে 2150 লিটার চোলাই মাছ সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর না পেয়ে পোষ্য কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এর আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটার নামে 40 নম্বর পাওয়া 67 জনকে ভর্তি করার পরেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ফেল করা সন্তানদের দিয়ে 74 আসন পূর্ণ করা হয়েছে, যা নিয়ম বহির্ভূত ও অনৈতিক উল্লেখ করে ভর্তি বাতিলের পাশাপাশি পোষ্য কোটা বাতিল চেয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। এর আগে 6 নভেম্বর পোষ্য কোটায় মোট আসনের 5% পূরণে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নেয় ভর্তি উপকমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্স অনুষ্ঠিত হয়। ডক্টর ফজলুর হকের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সার্ভিস সাত্তার। কনফারেন্সে আন্তর্জাতিক বিষয় নির্ধারণ করা হয়। এ সময় লিবারেল আর্টস এবং হিউম্যানিটিজের ওপরে সমস্যা ও আলোচনা করেন বক্তারা। সভায় বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজিকিস্তানের শিক্ষক গবেষকগণ অংশগ্রহণ করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গবেষক সহ বিশ্ববিদ্যালয়ের 200+ শিক্ষার্থীরা কনফারেন্সে অংশগ্রহণ করেন। বাংলা, ইংরেজি সহ 5টি ভাষায় 223টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সঞ্জয় প্রতাপ সিং। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সুলতানুল ইসলাম। পরে শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা সহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উৎসবমুখর পরিবেশে কিংবদন্তি কথা সাহিত্যিক নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের 74তম জন্মদিন পালন করা হয়েছে। চ্যানেলাই প্রাঙ্গণের চেতনা চত্বরে এর আয়োজন করে ঐক্য.com.bd হুমায়ুন মেলা পাওয়ার্ড বাই নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম। রবিবার 11:15 শুরু হয় চ্যানেলাই হুমায়ুন মেলার অনুষ্ঠান। বেলা 11:00 হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ুন মেলার। মেলা প্রাঙ্গণে এ সময় হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। ঢাকের শব্দে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেলাইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজার সাগর, অভিনেত্রী দিলারা জামান, অন্নপ্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাঝারুল ইসলাম, ওকো ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সহ অন্যান্যরা। এ সময় হুমায়ুন আহমেদের বন্ধু স্বজন সহ বহু গুণীজন উপস্থিত ছিলেন। মেলা পরিচালনা করেন আমিরুল ইসলাম, উপস্থাপনা করেন অপু মাহফুজ, সাফি আহমেদ, দিলরুবা সাথী ও মনামি মেহনাজ। নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। এ সময় তাদের কাছ থেকে 2150 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রবিবার সকালে উপজেলার গোপালপুর ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদের আটক ও চোলাই মদ উদ্ধার করা হয়। র‍্যাব 5 সিপিসি 2 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা হলেন উপজেলার গোপালপুর ভূঁইয়াপাড়ার মৃত যতীন বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস, মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে আবু তাহের প্রামাণিক ও আব্রাহাম রোজারিওর ছেলে বাবু রোজারিও এবং পূর্ণকলস বানিয়াপাড়ার নূর ইসলামের ছেলে রান্টু হোসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে র‍্যাব 5 এর একটি দল উপজেলার গোপালপুর ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রাম ও ডেগে রাখা 2150 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের চলমান প্রকল্প গ্রিন পদ্মা কটেজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর 2টায় রাজশাহী নগরীর শিরোইলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, পরিচালক রিয়াজ আহমেদ, হারুনুর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাহী সদস্য ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খালেদা ইয়াসমিন, নিকম সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব পান্না সহ অন্যান্যরা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে রাজশাহীতে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড মানুষের আস্থা অর্জন করেছে। নির্মিত প্রজেক্ট সমূহে যারা ফ্ল্যাট নিচ্ছেন তারা সকলেই সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।